হলো যে এটা, তারপর এটা হলো যে কলার যে আমরা, আচ্ছা মানে ওই যে কি বলে হাড়ের মতো যেটা ইউজ করে। এই মুহূর্তে আমি রয়েছে আমাদের এখানকার তঞ্চঙ্গা সম্প্রদায়ের। তো এখানে দেখতে পাচ্ছেন সব তঞ্চঙ্গা সম্প্রদায়ের যে সব সংস্কৃতি এবং যে সব ঐতিহ্যবাহী জিনিস রয়েছে সেগুলো একটু এই যে দেখতে পাচ্ছেন দিদির কাছ থেকে দিদি একটু সাহায্য করবে, মানে আমাকে একটু পরিচয় করে দেবে ওনাদের সংস্কৃতি এবং কি কি আছে। এটা হলো যে হাতে যে আমরা যে এখানে একটা হাড়ের টাক ওই হাড়ের টাকটা হলো যে এটা, তারপর এটা হলো যে কলার যে আমরা, মানে ওই যে কি বলে হাড়ের মতো যেটা ইউজ করি হাত চলি আর কি, তারপর এটা হলো যে এটা তো সবাই চিনে থাকেন মহিষের চিং। তারপরে আর কি আছে পিছনে একটু ঘুরে দেখান কাইলে কষ্ট করে, এটা হলো যে আমাদের এই যে জুম্মা ছালম বলি আমরা, হ্যাঁ মানে আপনাদের একদম ট্রেডিশনাল ড্রেস। এখানে হলো যে পাঁচ কাপড়ের জিনিস পাওয়া যায়, পেনম, তারপর হলো যে খবং, খদ্দরি, তারপর এটা হলো যে জামা। আপনারা যদি কেউ নিতে চান এই যে দিদির সাথে যোগাযোগ করলে সবকিছু ভালো হয়ে গেল। কি বলে আপনাদের ভাষায়? আমরা এটা বলি যে পেলাও বলে থাকি ওরকম। তারপর এটা হলো যে মাছ ধরার জন্য লুই, এটা আমাদের মানে বাংলায় মেবি লুই বলে। তারপরে এটা পুল্যাং, এটা বেসিক্যালি ওই যে পাহাড়ে কাজে ইউজ করা হয়। তারপরে এটা হলো যে মাছ ধরার জন্য দুলা, মাছ ধরার জন্য দুলা, এটা বাংলায় মেবি দুলা বলে নাকি। আর এটা হলো যে আমাদের ধুগু, ধুগু বলে কিন্তু তঞ্চঙ্গা ভাষায়। আচ্ছা আচ্ছা, মানে যেখানে সেখানে কাপড় চোপড় নেওয়ার জন্য জিনিস ওটা আর কি। তো ধন্যবাদ। তো এইসব জিনিস কেউ যদি নিতে চাই তাহলে কিভাবে নিতে পারবে একটু বলে দেন। যোগাযোগ করলে হয়ে যাবে, একটা নাম্বার দিয়ে দেব ওখান থেকে আমার সাথে যোগাযোগ। আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিওতে একেবারে ভিডিওর মাঝখানে আমি নাম্বারটা দিয়ে দেব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ দাদা সবাইকে।